বিনোদন জগতের সত্য খবর সবার আগে দেখার জন্য সাবস্ক্রাইব করুন টিউবলাইট নিউজ, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন যেন আমাদের প্রতিটি ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। বৃষ্টি ভেজা পথ ধরে হেঁটে যেতে হবে আরও দুজন বাচ্চার সঙ্গে। এই দৃশ্যে অভিনয় করার জন্য স্বয়ং নার্গিস চকলেট দিয়েছিলেন ঋষি কাপুরকে। সেই ঘুষ পেয়ে তবেই রাজি হয়েছিল 3 বছরের ছোট্ট ছেলে। তারপর সময়ের সঙ্গে সঙ্গে বলিউডের স্মরণী বেয়ে যেতে হেঁটেছেন, দীর্ঘ হয়েছে ঋষি কাপুরের ছায়া। C420 ছবিতে আইকনিক গান পিয়ার হুয়া ইকরার হুয়ার দৃশ্যায়নেই প্রথম বড় পর্দায় আবির্ভাব ঋষি কাপুরের। এরপরে অপেক্ষা 15 বছরের। রাজ কাপুরের মেজ ছেলে ঋষি তার বাবার যুব বয়সের ভূমিকায় অভিনয় করলেন মেরা নাম জোকার ছবিতে। মুম্বাইয়ের ক্যাম্পিয়ন স্কুলের পরে ঋষির পড়াশোনা অজমেরের মেয়ে কলেজে। পারিবারিক ধারা অনুসরণ করে অভিনয়কে পেশা হিসেবে গ্রহণ করেছিলেন। নিজের প্রতিভার জোরে অতিক্রম করেছিলেন পূর্যদের ছায়া। সমসাময়িক অভিনেতাদের কাছ থেকেও এসেছিল কঠিন প্রতিদ্বন্দ্বিতা, সেসব ছাপিয়ে নিজে জায়গা করে নিয়েছিলেন ঋষি কাপুর। 1973 সালে মুক্তি পেয়েছিল ববি। ডিম্পল কাপাডিয়ার সঙ্গে নবাগত ঋষির জুটি সুপার ডুপার হিট। ববির পরিচয় থেকে বেরিয়ে আসতে সময় লেগেছিল, এই ছবি তাকে শক্ত জমি দিয়েছিল। তবে এও শুনতে হয়েছে ছেলেকে লঞ্চ করার জন্যই রাজ কাপুর এই ছবি বানিয়েছিলেন। এই আক্ষেপ সারা জীবন ছিল ঋষি কাপুরের। বছর কয়েক আগে এক সাক্ষাৎকারে তিনি বলেন, কৈশোর প্রেম নিয়ে ছবি করতে চেয়েছিলেন রাজ কাপুর, কিন্তু সে সময় রাজেশ খান্নাকে নেওয়ার আর্থিক সঙ্গতি তার ছিল না, তাই ঋষি সুযোগ পান। তাকে পরিচিত দেওয়ার জন্য ববি তৈরি হয়নি, দাবি করেন বর্ষিয়ান অভিনেতা। সুপারস্টার পরিচয় পেলেও কোথাও যেন ব্যর্থতার ছায়া একটু হলেও ঢেকে রেখেছিল তার অভিনেতা জীবনকে। 1973 থেকে 2000 অবধি মোট 51টি ছবি মুক্তি পেয়েছিল, যেখানে ঋষি কাপুর ছিলেন একমাত্র নায়ক। কিন্তু তার মধ্যে মাত্র 11টি ছবি বক্স অফিসে সফল হয়েছিল। তার ফিল্মগ্রাফিতে উল্লেখযোগ্য হল লাইলা মজনু, রাফু চক্কর, সরগম, কাওজো, প্রেম রোগ, নাগিনা, হানিমুন, চাঁদনি, বোল রাধা বোল এবং হিনা। বরং তুলনায় অন্য নায়কের সঙ্গে ঋষি কাপুর অভিনীত ছবি তুলনায় অনেক বেশি সফল হয়েছে। খেল খেল মে, কভি কভি, বাদলা রিস্তে, আপকে দিওয়ানে, সাগর আজমা, ওমর আকবর অ্যান্টনির মতো ছবিতে তাকে কৃতজ্ঞ ভাগ করে নিতে হয়েছে অন্য নায়কের সঙ্গে। অভিনয়ের দ্বিতীয় পর্বে অনেক বেশি সাফল্যের পালক বসেছিল ঋষি কাপুরের শিরোপায়। নায়কের ভূমিকা থেকে সরে গিয়ে তখন ঋষি বেছে নিয়েছিলেন চরিত্র অভিনয়, বা কখনো কখনো তাকে দেখা গিয়েছে খলনায়কের ভূমিকাতেও। ডিডে মুল্ক, ইয়া হে জলওয়া, হাম তুম ফানা, জাব তাক হে জান ছবিতে যেন নতুন করে ধরা দেন অভিনেতা ঋষি কাপুর। অভিনয় জীবনের দ্বিতীয় পর্বে তার চকোলেট বয় ইমেজ ভেঙে নিজের অভিনয় প্রতিভাকে সবে ডানা মেলতে দিয়েছিলেন, কিন্তু আকাশ বড় তাড়াতাড়ি কালো হয়ে এলো, সংক্ষিপ্ত উড়ান শেষ হয়ে গেল সময়ের আগেই। অভিনয় জীবন তাকে যশ খ্যাতির পাশাপাশি দিয়েছে জীবন সঙ্গীকেও। 1980 সালে তিনি বিয়ে করেন নীতু সিংকে। মোট 15টি ছবিতে নীতু ছিলেন তার নায়িকা। বিয়ের পরে কাপুর পরিবারের ধারা মেনে স্বেচ্ছায় অভিনয় ছেড়ে দেন নীতু। অভিনয় ছেড়ে দেওয়া নিয়ে নীতুর মনে কোনো ক্ষোভ ছিল না, তিনি আর ঋষি দুজনই ছিলেন খুব ভালো বন্ধুও। বিয়ের আগে ভেঙে যাওয়া অন্য প্রেম থেকে বিয়ের পরের বান্ধবী সবই স্ত্রীর সঙ্গে শেয়ার করতেন ঋষি, কিন্তু সমস্যা এলো অন্য জায়গায়। শোনা যায় ঋষি কাপুরের অতিরিক্ত সুরাশক্তি মেনে নিতে পারেননি নীতু। 2 সন্তান রণবীর আর রিদ্ধিমাকে নিয়ে তিনি নাকি রাগ করে বাড়ি ছেড়ে চলে যান, পরে আবার ফিরে আসেন, তারপর আর দাম্পত্যের ফাটল প্রকাশে আসেনি। ক্যান্সার বিরুদ্ধে ঋষির যুদ্ধে প্রথম থেকে পাশে ছিলেন তার স্ত্রী নীতু সিং। 2018 সালে তারা দুজনে দীর্ঘদিন নিউ ইয়র্কে ছিলেন, সেখানে চলছিল ঋষির চিকিৎসা। গত বছর তারা ফিরে আসেন দেশে। বোন ম্যারোর ক্যান্সারের বিরুদ্ধে যুদ্ধ যতটা ছিল ঋষির, ততটাই ছিল নীতুর। চকলেট বয় ইমোজের আড়ালে লুকিয়েছিল হার না মানা যোদ্ধা। অভিনয় জীবনে সে কথা প্রমাণ করার সুযোগ বেশি বার দেননি পরিচালকরা। জীবন লড়াইয়ের বোধহয় সেই পরীক্ষা দিয়ে গেলেন ঋষি, দেখিয়ে গেলেন আদতে তিনিও একজন ফাইটার। তো ভিউয়ার্স, ঘুষ নিয়ে প্রথম ছবিতে অভিনয় দাম্পত্য সাময়িক ফাটল ধরেছিল সুরাশক্তি ঋষি কাপুরে। তো ঋষি কাপুরের জীবনীটি আপনাদের কেমন লাগলো তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। পরবর্তীতে বিনোদন জগতের নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন টিউবলাইট নিউজ।